বলতো তোরা পিকনিক। সবাই তাড়াতাড়ি চলে আসবে, আর তুমি এবার মাংসটা আনতে যাও। সকাল আমি যাচ্ছি মাংস আনতে, আমি আজকে সমস্ত কাজ কমপ্লিট করে রেখেছি, এডিটিং থাম্বনেল সমস্ত কিছু কমপ্লিট, শুধু মজা করব। টাটা। কবে থেকে না শুধু পিকনিকের প্ল্যানই হচ্ছিল, পরীক্ষা শরীর খারাপ নানা কারণে আর হয়ে উঠছিল না, ফাইনালি আজকে ডেটটা ঠিক হয়েছে, আর এখন কথা বলছি না ময়দাটা মেখে নেব। তোটা ময়দা মাখা তো অভ্যাস নেই, এই যে তিনটে পাতে হয়েছে, এখানে একটা, এখানে একটা, আর এই যে তিন নম্বর। ছুরিয়া কমপ্লিট, এবার শুধু ধনিয়া পাতা নেব, নিয়ে বাড়ি যাব। ওদের আমি টাইম দিয়েছিলাম 11টা, বাট সবাই তো বলছে 10:30 চলে আসবে, আর আমি না ওরা আসার আগে টিফিনটা বানিয়ে নিতে যাচ্ছি। আলোর দমের জোগাড়। আমি তৎক্ষণ যাচ্ছি কাকার দোকানে গিয়ে থালা আর বেলুনটা নিয়ে চলে আসবো। এখানে ফুল দমে জোগাড় চলছে, রিনি পিঁয়াজ চাচ্ছে, আর বন্ধু মাংসের ম্যারিনেটের জোগাড় করছে, আর এখানে আমাদের দুটো ক্যান্ডিডেট চলে এসেছে। আরে কোথায় যাচ্ছিল? দিদি হেভি সুন্দর দেখতে হচ্ছে, কিন্তু গন্ধ তো এখন আমি তেমন পাইনি, তোরা কি পাচ্ছিস? আমার সমুদ্রি করেছে, কেউই পাচ্ছে না। আলুর দম মশলা দিবি তো? হ্যাঁ দেবো, একটু পরে। জয় শুভ উপস্থিত হয়ে গেছে, আর বন্ধু এসে গেছে, রিনি এসে গেছে, বাদ বাকিরা কখন আসবে কি জানি, আর সমস্ত কাজে লেগে গেছে সবাই, শুধু এরা দুজন বাদে। এবার তাকাবি কি সবাই এদিকটা, তা লুচি দেওয়ার পর তাকাবি। একটু হেসে সবাই, এদিকে 2 টাকা চাই করে, 2 টাকা চাই, 5 টাকা চাই, 2 টাকা চাই। আমরাও খেতে বসে গেছি, আমরা একই জায়গায় নিয়ে নিয়েছি তিনজন, পাতা না প্লেটটা নষ্ট করতে পারছি না। চলো শুরু করো। এই কেমন হয়েছে তো বললি না, খুব ঝাল হয়েছে কি? গরম হয়েছে, একটা কাজ দিয়েছিলাম
রিনি ভুলে গেছে তাই একবার বাড়ি যাচ্ছে। আমার রিনি একা বাড়ি যাবে না, দুজনকে সাথে নিয়ে যাচ্ছে। যাও নিয়ে আয় আপাতত। আমাদের এখানে মাংস ম্যারিনেট করা হয়ে গেছে, মা এবার কাঠের উনুনটা ধরিয়ে দেবে। ধরিয়ে দেওয়ার পর রান্নাটা বসিয়ে দেব। দাদা মাখিয়ে নিলে কালিটা তাড়াতাড়ি উঠে যাবে। আচ্ছা রে, কি খেলা হচ্ছে? আরে কি কি অপশনে আছে বলে তো জানে না। আর বাকিদের পাত্তা পাওয়া যাচ্ছে না, কোথায় চারজন মিলে বেরিয়েছে। আরো সুন্দর। এই তুই কি হাঁড়ি বিক্রি করছিস দিদি? কাদা মাখানো হাঁড়ি কেউ নেবে না। আমি মেন জিনিসটাই আনলাম, দেখ এটা না হলে হান্ডি চিকেন হবেই না। আর ওইদিকে তারা খেলছে, এই খেলাগুলো দেখে না আমার খেলতে ইচ্ছা করছে। ঠাকুরের নাম নিয়ে আমরা হান্ডি চিকেন বসাচ্ছি, কারণ এর আগের অভিজ্ঞতা ভীষণ খারাপ। আজকে তো স্টিলের হাঁড়িতে হচ্ছে, বাট টেস্টটা যেন ঠিকঠাক হবে। বসা কি দেখতে লাগছে, তেলটা গরম আছে তো। খাড়ি ভর্তি হয়েছে, উপর দিয়ে মারতে হবে। এত ভর্তি হয়ে গেছে না, আমাদের ভয় লাগছে, হ্যাঁ যে ধরে না যায় নিচে, আর নাড়াও যাচ্ছে না একদম। মানে কি হবে বুঝতে পারছি না, এত বেশি মাংস হয়ে গেছে না। আর আমাদের আর একটা হাঁড়ি আছে, ওটাই তো ভাত হবে। গরম হচ্ছে তো বন্ধু? হ্যাঁ।
মাংসের কন্ডিশন দেখে তো আমরা ভয়, মানে কি হচ্ছে তলাটা যদি ধরে যায়, পরিমাণটা এতই বেশি হয়ে গেছে না, একদম এই তো চলে গেল একদম নিচে পর্যন্ত চলে গেছে। আপাতত জল ফল দেওয়া হয়ে গেছে, এবার আমি চাপা দিয়ে দিলাম। জাল দাও, যা হয় হবে, আমরা তো আছি, নয় পোড়াই খাবো ফিস্টে। পুড়বেন, এই তো বন্ধু বলে দিচ্ছে পুড়বে রে। তুমি আমাকে ক্যামেরার ওপারেই থাকবে, কারণ পুরোটা দায়িত্ব পড়েছে আমার ঘরে, যে ক্যামেরাটা হ্যান্ডেল করবি তুই আর তুই আর আমার, এটাকে জাল দেয়া। আমি আটো সাটো করে নিয়েছি, যেন আমি এত দূর জলে কিছু করতে নামবো একদমই না। এখানটা আমার ওই ঝলঝলে প্যান্টটা পরে কোথায় যাব, কিছু অঘটন ঘটিয়ে ফেলবো, তার থেকে এরকম ঠিক আছে। হয়নি তো ওটা না, কিন্তু আমার উনুনটার জন্য না, অসুবিধা নেই। হাতাটা নিয়ে আগে খুন্তিটা নিয়ে দিকে তো মাংসটা হচ্ছে, আর যেহেতু অনেকটা বেলা হয়ে যাচ্ছে, মা এখানে ওই সবজিগুলো ভেজে নিচ্ছে। এই যে দুজন মিলে বেরোলাম, নেবো হচ্ছে কলা পাতা, লিকেরও এন্ট্রি হয়ে গেছে, যাও সবাই বসে আছে তোমার জন্য, আমরা কলা পাতা কাটবো। কোনগুলো নিবি বন্ধু? আছে পুকুরে না পড় যায়। চল এবার হয়ে যাবে তো, তোমাকে কলা পাতা চিনে ভোট দেয়া হচ্ছে, চল চল চল। চল ঘাটে নিয়ে চল, ঘাটে ধোবো, ঘাটে ঘাটে কতজন হিসেব করতা তুই, হিসেব করে বলবি। মোটামুটি আমার মনে হচ্ছে না জিনিসটা হয়ে গেছে, এটা কে তুলবি, গরম তো বন্ধু বন্ধু, ওটা দিয়ে খুঁতি দিয়ে তুলে নে। এবার সবাই আসলে একসাথে খেয়ে নেবো, খেয়ে নেওয়ার পর আসল খেলা শুরু। সব খাওয়া করে এসেছিস তো? কেন করে আসিস নি? না না এখানে খাবার দেয়াই হবে না, তার কি হলো রে চোখে? আমি গেছি কিন্তু কালকে রাতে। কি লজ্জা পাচ্ছিস না, ঘুম পাচ্ছিস? তোর লেগ থেকে সব চিড়ে গেছে, খুব সাবধানে বড় হা করে করে
আমি বিয়ে বাড়ির ক্যামেরাম্যান, বেশি করে হা করে, আরে খা না, মাংস খেয়েগুলো কি পাওয়া যাচ্ছে ধরো স্টার এসেন্স আর কি কি বল না, ভালো ভালো মশলা গুলোর নাম বল, ভালো মশলার পরিমাণ একেবারে পারফেক্ট আছে, সবাইকার মোটামুটি খাওয়া গেছে, সে চাটনি কুটে কুটে খাচ্ছে, একমাত্র লেডি নি এই শশা খাবি, আমরা মোটামুটি এখান থেকে এবার খেতে বসে যাচ্ছি কারণ খেলাধুলা বাকি আর আকাশের অবস্থা যদি দেখো। এই ভিডিওটা এখানেই শেষ করছি, আর তোমরা ভাবছো খেলাগুলো কোথায় গেল, যাই হোক ওই ভিডিওটা আসছে নেক্সট পার্টে, টাটা।